হ্যালো সবাইকে আর আজকে স্বাধীনতা দিবস আর খুবই একটা স্পেশাল দিন আজকে তো আজকের দিনে কি কি রান্না বান্না করলাম কি কি খাওয়া দাওয়া করলাম এই ভিডিওতে দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন বন্ধুরাও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক তো সকালবেলা উঠে বাসি কাজ করার পর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কিছুটা লুচি বানিয়ে ফেললাম আর লুচির সঙ্গে আলুর তরকারি ছিল এখন খেয়ে নিলাম চারটে লুচি দিয়ে একটুখানি আলুর তরকারি এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য কিছু রেডি করলাম তো চিকেন এনেছে বাজার থেকে চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য কিছুটা মশলা এখানে আমি রেডি করেছি শুকনো লঙ্কা জিরে ধনে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিলাম আদা রসুন পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কা একসঙ্গে পেঁয়াজ সরিষার তেল দিয়ে এখানে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর লবণ এখানে পরিমাণ মতো সব ধরনের মশলাই এখানে দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবার পর তেল গরম করে নিয়ে তেলে আলু ভেজে তুলে নেবার পর এখন চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে চিকেনগুলো কষাই করে নেব ভালো করে চিকেনটা রান্না করার আগে দুটো সবজি তরকারি আগে থেকে রেডি করে নিয়েছি ভেন্ডি আলু মাছের ঝোল আর বরবটি আর কুসি একসঙ্গে চচ্চড়ি বানিয়েছি আর এখন চিকেনটাকে কষিয়ে নেওয়া কিছু সময় হয়ে গেলে আলু দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নেব আর এখানে বসিয়েছি ভাত এখন রান্না বান্না হয়ে গেলে খেতে বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া তো আমি এখানে মাছের ঝোল নিয়েছি মাছ নিইনি আর একটুখানি চচ্চড়ি নিয়ে তারপরে নিয়ে নিলাম চিকেন আলুর যে কষা কষা রান্নাটা হয়েছিল সেটাই নিয়ে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে ভিডিওটা আমি কেটে কেটে বানিয়েছি ওই জন্য অল্প অল্প করে দেখিয়েছি এখানে তো তাল ছাড়ানোর পর তালের পিবড়ি বের করে নিলাম নিয়ে তালের বড়া বানাবো তার জন্য সব উপকরণ দিয়ে রেডি করে নিয়েছি নিয়ে এখন তালের বড়া বানিয়ে নিলাম বড়া বানিয়ে নেবার পর বানিয়ে নিলাম লুচি আর দুপুরের যে চিকেনের রান্নাটা ছিল সেই তরকারিটা একটু গরম করে নিয়েছিলাম নিয়ে লুচি দিয়ে রাত্রের খাওয়াটা শেষ করলাম তো আজকের মতো সবাইকে টাটা জানাচ্ছি